আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকের কাজ করতেছেন কিভাবে কাজ করবেন আমি এ টু জেড দেখে দিচ্ছি এই ভিডিওতে। তো ফেসবুকের কাজ করার জন্য প্রথমে আমরা লাইটে যাব, লাইট ফেসবুকে যাব। যাওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দেব, গেট স্টার্ট এখানে একটা নাম দেব, ধরেন সুমাইয়া খাতুন, হ্যাঁ এরকম নাম দেবেন। যেখানে একটা নাম, ডেটটা দিবেন সবসময় তিনটা একটু লাড়া চাড়া দিয়া 2000-এর মধ্যে রাখবেন, হ্যাঁ 2000-এ বেশি ইয়াও দেবেন, একটু বয়স বেশি রাখার চেষ্টা করবেন। ফিমেল দিবেন, ফিমেলটা দিয়ে অ্যালাউ দিবেন। এইখানে ফোন নাম্বার দিবেন, একটা 11 ডিজিটের ফোন নাম্বার, যে কোনো ফোন নাম্বার দিবেন, হ্যাঁ 11 ডিজিট হইলে হয়েছে, আবল দাবল দিয়ে দিবেন। আচ্ছা নেক্সটে চাপ দিবেন, নেক্সটে চাপ দেওয়ার পর পাসওয়ার্ড আমি যেটা দিতে বলবো ওইটাই দিবেন, হ্যাঁ এরকম পাসওয়ার্ড দিবেন। এখানে নট নাও আই এগ্রিতে চাপ দিবেন, চাপ দেওয়ার পর একটু লোড নেবে। আচ্ছা একটু লোড নিতেছে, লোড নেবার পর আপনাদের এরকম সেন্ড বাই হোয়াটসঅ্যাপ ইমেজেস এইটা লেখা আসবে, হ্যাঁ এখান থেকে সেন্ড করে ফার্স্টে চাপ দিব। চাপ দেওয়ার পর নিচে লেখা আছে যে কনফার্ম বাই ইমেইল, এই যে এই যে দেখছেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা পুষিয়ে দেবার পর আমাদের কোড দিতে হবে, ওইখানে দেখুন কোড চলে গেছে, এই যে দেখবেন এই যে কোড চলে আসছে, এই যে দেখেন কোডটা চাপ দিয়ে ধরে রেখে কপি করে এখানে দিয়ে দিয়ে ওকে করে দিবেন। হ্যাঁ ওকে করে দেবার পর আপনারা একটা প্রোফাইল সেট করে দিবেন, যে কোনো একটা প্রোফাইল সেট করে দিবেন। সেট করে দিলেই কনফার্ম, এরপরে আপনারা প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাবার পর একদম এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন, কেটে দিয়ে থ্রি ডটে চাপ দিবেন, এই যে থ্রি ডট, হ্যাঁ এই যে থ্রি ডট, যাই হোক থ্রি ডটে চাপ দিবেন, হ্যাঁ এই যে থ্রি ডট, থ্রি ডটে চাপ দিয়া লিঙ্কটা কপি করবেন। ও তার আগে এখানে চাপ দিয়ে এই যে টার্ন অন প্রফেশনাল মোড, এই প্রফেশনাল মোডটা অন করবেন, তাই আপনাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। এই যে টার্ন অন এটা অন করে দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ একটু চেষ্টা করেন তাহলে ভালো হবে। আচ্ছা দেখেন অন হয়ে গেছে, আর কিছু করা লাগবে না, ঠিক আছে। এরপরে এখান থেকে আপনারা থ্রি ডট চাপ দিয়ে এই যে কপি, কপি লিঙ্ক টু প্রোফাইল এটা কপি করবেন। কপি করার পর আপনারা শিটের মধ্যে যাবেন, শিট অ্যাপসে যায়া এই যে নিচে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে চাপ দেবেন, চাপ দিয়া এই যে নিউ স্পেস স্প্রেডশিট এটার উপর চাপ দেবেন, হ্যাঁ এটার উপর চাপ দেওয়ার পর এখানে লিখবেন, আচ্ছা এরপরে লিখবেন হচ্ছে ইউআইডি, এরপরে লিখবেন পাসওয়ার্ড, এরপরে লিখবেন কুকিজ। আচ্ছা এতটুকু যাওয়ার পর আপনারা এখানে সুন্দর করে নিচ থেকে একটা কালার টালার সিলেক্ট করে দেবেন সুন্দর করে, ইমেল যতটুকু লাগবে এই যে উপরে এখানে চাপ দিয়ে একটু সরাইয়া দেবেন, এটা ইউআইডি বসাইতে এতটুকু লাগবে, পাসওয়ার্ডটা ছোটো হলেই হবে এতটুকুই চলবে, আবার কুকিজটাতেও এত বড় লাগবে, ঠিক আছে ওই অনুযায়ী সুন্দর করে বসাই দেবেন, একদম এতটুকু তৈরি কালার করে দেবেন, সমস্যা নাই। আচ্ছা সুন্দর করে এখন এখানে যে ইমেলটা দিচ্ছিলেন ওই ইমেলটা বসাই দেবেন, এখানে দেখেন আছে এই যে ইমেলটা, ইমেলটা বসায় দিবেন। এখন এখানে ইউআইডি চাইছে, ওই যে কপি করলাম না আইডি লিঙ্ক, আইডি লিঙ্কটা কপি করলাম না, এই যে আবার দেখাই আমি, এই যে আইডি লিঙ্কটা কপি করে এইখানে পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর দেখবেন এই যে নিচে এই লাস্টের টুকরো রেখে এই কিবোর্ডের এইখানে ধরে একদম এমনি মাইরে দিলেই হয়ে যাবে। শুনুন এইটা ঠিক আছে, বসবেন আর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ফুলটাই লিখবেন,
পাসওয়ার্ড রাকিন 009 দিয়েছি, ঠিক আছে। এখন আমাদের এভাবে কাজ করবেন, এভাবে ক্লিয়ার। আমাদের বাইরেরা কিন্তু এটা আর এটাতে লগ ইন করতে পারবে, জাস্ট এতটুকুই। হ্যাঁ, এভাবে আবার আর একটা ফেসবুক খুলবেন। ফেসবুক এটা শেষ, এটা সুন্দর করে ইনফোতে যায়া। আপনারা চাইলে মাল্টি স্পেসতে কাজ করতে পারেন, ঠিক আছে। আমি ক্যাপস দিয়েই কাজ করতেছি। ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, আবার গেস্ট স্টার্টে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আবার সালমা খাতুন দেবেন, যে কোনো একটা নাম দেবেন। নাম দেওয়ার পর 2000-এর মধ্যে একটা ডেট দিবেন, ফিমেল দিয়া 08 চাই দেন, দিয়ে দিবেন 11টা সংখ্যার যেন হয়, তাইলেই হবে। রাকিন 009, ঠিক আছে। যেদিন যে পাসওয়ার্ড দেবো ওই পাসওয়ার্ডটাই কিন্তু আপনারা দেবেন, নট নাও, আই এগ্রি। আই এগ্রিতে চাপ দেওয়ার পর আমাদের একটু লোডিং নেবে, দেখেন হয়ে গেছে। এখন সেন্ড কোডে চাপ দিব। আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে এসএমএস থেকে পাওয়া কোডটি এই স্ক্রিনে লিখুন। আপনি যদি কোডটি না পেয়ে থাকেন তবে তার জন্য বিকল্পটি বেছে। আচ্ছা, আপনার চাপ দেওয়ার পর আমরা একটা ইমেল দেব, ট্যাম মেইলে যাব। আবার আগে কিন্তু একটা ইমেল বসাইছি, তাহলে ইমেলটা কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে অবশ্যই। তো চেঞ্জে চাপ দিব, কনফার্মে চাপ দিব, ঠিক আছে। ইমেলটা বসাবো, নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে কোড যাবে, একটু ওয়েট করবো, রিফ্রেশ দেবো তুই একবার, এই যে চলে আসছে। এখন এটা কপি করব, কপি করার পর ওকে দেব, ঠিক আছে। ওকে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর একটা প্রোফাইল সেট করব, এখান থেকে ডান স্কিপ করব, স্কিপ করে দেব। স্কিপ করে দিয়ে প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর ক্রস চিহ্ন থেকে এটা কেটে দেব। কেটে দিয়ে প্রফেশনাল মুডটা অন করব, যে প্রফেশনাল মুডটা অন করে দিয়া এখন ব্যাগ দিব। ব্যাগ দিয়ে আইডি লিঙ্কটা কপি করব, ঠিক আছে। কপি করে শিটে যাব, শিটে যাওয়ার পর জিমেলটা এখানে বসাবো, জিমেলটা এখানে বসাবো। তারপর এখানে আপনাদের এই যে নিচ থেকে এটা কাইটটা দিয়া শুধু ইউআইডিটা রাখবো, রাইখা। এখানে পাসওয়ার্ডটা তো সেম, পাসওয়ার্ডটা সুন্দর করে কী করবেন জানেন, এরকমভাবে দুইটা এটা কপি করবেন। আগে আপনি কপিতে চাপ দিয়ে আপনি নিচের দিকে আপনি দুইটা টান দেবেন, কানিতে দুইটা টান দেবেন, একদম কোনায় টান দিয়ে পেস্ট করে দেবেন, পুরোটাই এই পাসওয়ার্ডটা বসে যাবে, ঠিক আছে। এখন আমাদের আসবে হচ্ছে কুকিজ বের করা। কুকিটা কীভাবে বের করব? আচ্ছা, কুকি বের করার জন্য আমি একটা ভিডিওর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি, বুঝছেন। তার জন্য আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সবাই তো দুই তিনটা ভিডিও বানায়, বুঝছেন। সবাই দুই তিনটা ভিডিও বানায়, আমি তো একটা ভিডিওতে সব কিছু দেখাইয়া দিতেছি, তার জন্য লেট হইতেছি কিন্তু। আচ্ছা, আমি ব্রাশটা নিয়ে নিই। আচ্ছা, তো আমাদের আমাদের কুকিটা বের করার জন্য এই যে এই ভায়া অ্যাপটা লাগবে। আমরা প্লে স্টোরে যা VIA দিয়ে সার্চ দিলেই হবে। হ্যাঁ, বেসিক এম বেসিক এম বেসিক .facebook.com, ঠিক আছে। এটার পর প্রবেশ করার পর, এই সাইটে প্রবেশ করার পর আমরা ওই শিট থেকে আমাদের ইউআইডিটা, ঠিক আছে, এই যে ইউআইডিটা কপি করব, কপি করে উপরে বসিয়ে দেব, নিচে দিব পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কপি করে নিচে দিব, লগ ইনে চাপ দিব। আচ্ছা, লগ ইনে চাপ দেওয়ার পর আমাদের এরকম অপশন আসবে। এরকম আসার পর এই তো, এই যে কোনায় দেখেন, এই যে কোনায় দেখেন একটা টিক চিহ্ন হচ্ছে, এটার উপর চাপ দেব। চাপ দেওয়ার পর আমাদের এই যে ভিউ কুকিস, ঠিক আছে, এটার উপর চাপ দেব।
এটার উপর চাপ দেওয়ার পর এই যে কপি টেক্সট, কপি টেক্সটের উপর চাপ দেব। চাপ দেওয়ার পর এইখানে গিয়া জাস্ট এই কুকির জায়গায় এই কুকিটা বসায় দেব, ঠিক আছে। এভাবে কুকিজটা বসানোর পর আবার আমাদের আর একটা আইডির কুকিজ বের করার জন্য থ্রি ডটে চাপ দেব। থ্রি ডটে চাপ দেওয়ার পর সেটিংসে চাপ দেবো, সেটিংসে চাপ দেওয়ার পর জেনারেলে চাপ দেবো, জেনারেলে চাপ দেওয়ার পর ক্লিয়ার ডাটা তোমাদের সবগুলো এরকম থাকবে, টিক মার্ক দিয়ে কনফার্মে চাপ দেব। আবার উপরে রিফ্রেশে চাপ দিয়ে রিফ্রেশ করে আবার আর একটা আইডি, আবার নিচের আইডিতে যাব, ঠিক আছে। আবার নিচের আইডির এটা কপি করব, আইডিটা কপি করব, উপরে ইউ আইডি দিব, নিচে নিচে পাসওয়ার্ড দিব, ঠিক আছে। এই যে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে চাপ দিব। লগ ইনে চাপ দেওয়ার পর আমাদের এরকম আসবে সেম, এই যে উপরের এটার উপরে চাপ দিব। চাপ দেওয়ার পর ভিউ কুকিসে চাপ দিব। এই যে এরকম সমস্যা আসলে দেখেন আমাদের কিন্তু এরকম আসবে না, যদি এরকম আসে তাহলে আমরা আবার ইয়া করব, এটা সুন্দর করে আবার ক্লিয়ার মারব, উপর থেকে ক্লিয়ার মারব, ক্লিয়ার মেরে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে এটা আবার লগ ইন করব। আবার লগ ইন করার পর এখানে চাপ দেব, ঠিক আছে। চাপ দেওয়ার পর আমাদের দেখেন এই যে এরকম কিন্তু আসবে, এই যে এরকম আগের বার কিন্তু আসছিলো অন্যরকম, দেখছিলেন একটু খেয়াল করে নিচে পি টু পি না কী যেন লেখা আসছিলো, ওরকম আসলে আবার আমরা এইভাবে করব, ঠিক আছে। কপি টেক্সটে চাপ দিয়ে কপি করব, কুকিসের জায়গায় সুন্দর করে কুকিসটা বসায় দেব, শেষ আমাদের এতটুকুই কাজ। এইভাবে আপনারা সারাদিন যত ইচ্ছা তত করবেন, করার পর আমাকে কীভাবে পাঠাবেন, আমাকে পাঠানোর জন্য এই যে ইয়া করবেন, এই থ্রি ডটে চাপ দেবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পর আপনাদের এই স্প্রেডশিটে যার যার নাম আগে লিখবেন, হ্যাঁ এখানে যার যার নাম লিখবেন, ধরেন আমার নাম তানজিম, আমি এভাবে লিখে দিলাম তানজিম, ঠিক আছে। এটা আমার শিট, হ্যাঁ আমার শিট, এখানে কয়টা আছে সেটাও লিখে দিবেন যে তানজিম এতগুলো, ঠিক আছে। তানজিম ধরেন আমার এখানে দুইটা আছে, তানজিম দুইটা, ঠিক আছে। তারিখটাও আপনারা এতটুকু লিখবেন, জাস্ট এতটুকু, আর কিছু লেখা লাগবে না। আর পাসওয়ার্ডটা যেদিন যত দেবেন রাখিন, ওই পাসওয়ার্ডটা লাস্টে তারিখটা বসায় দেবেন, ঠিক আছে। আজকে 9 তারিখ, তাই রাখিন 09009 দিছি, ঠিক আছে। এইভাবে করবেন, করার পর আমাকে শীটটা পাঠানোর জন্য থ্রি ডটে চাপ দেবেন। নিচে দেখেন শেয়ার অপশন আছে, হ্যাঁ এই যে শেয়ার, শেয়ারে চাপ দেবেন। শেয়ারে চাপ দেওয়ার পর এই যে দেখেন উপরে সেন্ড এ কপি, এটার উপরে চাপ দিয়ে ওকেতে চাপ দেবেন। ওকেতে চাপ দেওয়ার পর টেলিগ্রামে পাঠাবেন, টেলিগ্রামে জাস্ট যা আপনি ধরেন আমার আইডিটা এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন আমার আইডিটা তো ফায়ার অ্যাডমিন অন, ঠিক আছে। এভাবে সার্চ করে সুন্দর করে পাঠাইয়া দিবেন, এভাবে পাঠাইয়া দিবেন, ওকে। পাঠাই দিলে আমি এখানে ক্লিক করে সিটে চাপ দিলে আপনার অ্যাকাউন্টগুলো পাওয়া যাবে, ওকে। এইভাবে সবাই কাজ করবেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার সাথে কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের একটা কাগজের ব্যবস্থা করে দেবো, ফেসবুকের কাজ আর অন্যান্য কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যত হেল্প লাগে আমি করবো ইনশাল্লাহ।